আমাদের মহাকরণ নাকি এখন পুরোটাই স্থানান্তরিত হচ্ছে, একসঙ্গে সবাই উঠে চলে যাবে এখান থেকে, এটাই যদি সরকারের পরিকল্পনা হয়ে থাকে তাহলে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হবে। আর ফাইল পত্র ইত্যাদি নিয়ে যেতে হয়, আমি এত বিষয়ে যেতে পারছি না। ফাইল যদি কিছু নষ্ট করতে হয় তার কি নিয়ম আছে, কত বছর হলে কোন ধরনের ফাইল নষ্ট করা যায়, না হলে সব নিয়ে যেতে হয়। আর এই স্থানান্তর করার সময় সেগুলো অনেক পরীক্ষা করার জন্য কমিটি ইত্যাদি আছে, অনেক ব্যাপার আছে। আর যেহেতু অক্টোবরে নাকি পয়লা হবে, তার মধ্যে বৃষ্টি কবে শেষ হবে, তারপরে কখন কি করে এসব হবে আমি কিছুই বুঝতে পারছি না। আর 200 কোটি টাকা খালি রিনোভেশনের জন্য লাগবে, নতুন আরো নতুন করে গড়ে তুলতে যেসব পরিকল্পনা উনি নিয়েছেন সেগুলো কত কোটি টাকা লাগবে আমরা জানি না, সে 1000 কোটির বিষয় উপরে হবে।